টাকা গুলো যে অর্থগুলো আমরা দেখেছি 50 কোটি পার হয়ে গেছে 5 কোটি গয়না ফ্ল্যাট ছেড়ে দিন কাগজ কোথায় নাকি কত ফ্ল্যাটের কাগজ বোলপুর থেকে শুরু করে সমস্ত জায়গায় ফ্ল্যাটের কাগজ লাখ লাখ কোটি কোটি টাকার সম্পত্তি পার্থবাবু বলছে এই সম্পত্তি আমার নয় কোটি টাকা না বলছেন এই সম্পত্তি আমার নয় তাহলে সম্পত্তিটা কার সম্পত্তিটা কার বলে দিন আমরা যে ছোটবেলা থেকে শুনে এসেছি যে রানী মৌমাছি মধু নিজে খায় না শ্রমিক মৌমাছি মধু সংগ্রহ করে আনে তাহলে কি এই টাকা সেই রানী মৌমাছি যারা ধরা পড়ছেন তারা কি শুধুমাত্র বেচারা শ্রমিক মৌমাছি বা হিন্দিতে যাকে বলে বলিকা বকরা আপনাদের কাছে জবাব তৃণমূলের কোন একজন নেতা বলছেন না না এগুলো কিছু নয় পার্থ চট্টোপাধ্যায় হচ্ছে ঘোড়া এবং তার ঠাকুমারা কি বলতে যে যখন ঘোড়া হয় ঘোড়া নাকি হাঁটিয়ে দিতে হয় তাই তো দেখেন তো ফেসবুকে সোশ্যাল মিডিয়া ঘোড়া হয়ে বসে আছে যেমন তেমন ঘোড়া না কারবেঙ্গল হয়ে গেছে পাঁচটা মুখ আলা পাঁচের থেকেও বেশি মুখ মনে হচ্ছে আর তৃণমূল কংগ্রেস তার হদিশ পাইনি জানতে পারিনি এরকম লোককে বা এরকম পার্টিকে একটাই কথা বলা চলে ননসেন্স পার্টি আপনার দেহে যদি ঘোড়া হয়ে থাকে আপনি যদি বুঝতে না পারেন ঘোড়াটা যখন একদম খতরনাক অবস্থা হয়ে গেল পাঁচটা দশটা মুখ বের করে হা করে আপনার দিকে তাকাচ্ছে তখন আপনি বুঝতে পারছেন তাহলে আপনাকে একটাই কথা বলা চলে যে ইউ আর এ ননসেন্স তার থেকে বেশি যখন চাকরি প্রার্থীদের একটা দল যখন গেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে কথা বলতে ক্যাবাক সিটের অফিসে আমি বলেছিলাম হুই অভিষেক ব্যানার্জি তিনি একজন এমপি সাংসদ তিনি সরকারের কেউ নন তিনি কিভাবে কথা দিতে পারেন যে আমি চাকরি দেবো আমাদের সরকার চাকরি দেবে আমি সেদিন বলেছিলাম যে পশ্চিমবঙ্গের নতুন সঞ্জয় গান্ধী তৈরি করা হবে এক সময় ছোটবেলায় বাবার কাছে গল্প শুনেছি ইন্দিরা গান্ধী সঞ্জয় গান্ধীর উপর এতটা নির্ভর করে ফেলেছিলেন যে সঞ্জয় গান্ধী নাকি গোটা দেশ চালাতেন নজবন্দি হবে কিনা কাকে ধরে নজবন্দি করা হবে কি হবে কোথায় লাঠিচার্জ হবে কি হবে সব সঞ্জয় গান্ধী করতেন আজকে আমরা দেখতে পেলাম পশ্চিমবঙ্গ প্যারাসুট নিয়ে সেই সঞ্জয় গান্ধীর আবির্ভাব ঘটলো আর এখন এমার্জেন্সি আপনার আমার দুয়ারে চলে এসেছে দুয়ারে সরকার নয় দুয়ারে এমার্জেন্সি আমার কি দেশ ছিল সেদিন আমি একটা পোস্টার লাগাতে গেছিলাম হাজরা মোড়ে পুলিশ তার সাথে সিভিক ভলেন্টিয়ার মহিলা ভলেন্টিয়ারদেরকে ঢুকিয়ে দেওয়া হয়েছে তারা গিয়ে আমাকে খামচি থেকে শুরু করে হাত ধরে টানাটানি থেকে শুরু করে আপনারা দেখেছেন হয়তো আমার এখানে নীল দাগ হয়ে গেছিল একজন বিরোধী দলের সভাপতির সাথে যদি এই আচরণ করতে পারে এই পুলিশ তাহলে গ্রামে গঞ্জে সেই বিরোধী দলের যে কর্মীটা বুথ সামলায় সেই কর্মীর উপর কি ধরনের আচরণ করে এই পুলিশ একবার এমার্জেন্সি চলছে আর সেই এমার্জেন্সি চালাচ্ছে হচ্ছে বাংলার নতুন সঞ্জয় গান্ধী তার নাম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নাম হচ্ছে অভিষেক